माননীয় স্পিকার দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা আল জাজিরা বিশ্ব মিডিয়া যে প্রকাশটা তথ্য করছে এখন প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের যত দায়িত্বশীল একজনের হুঁশ আছে বাংলাদেশের আর্মি চিফ হচ্ছে কারাপ্টের দুর্নীতিবাজ খুনি পরিবারের সন্তান এবং তার ভাইরা খুনি দাগী আসামি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশ সম্পর্কে একটি ভিডিও তৈরি করার পরে বাংলাদেশের অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। বন্ধুরা, এবার এই সংবাদ মাধ্যমকে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নিজেই। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ মাধ্যমকে নিয়ে কি বলেছেন সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সাথে সাথে আল জাজিরার এই সংবাদকে নিয়ে মুখ খুলেছেন চরমনাই পীর ও আমার এই বোনটি। চরমনাই পীর ও আমার এই বোনটি কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেরা প্যারা নবী, কিতনা প্যারা নবী, উম্মতি উম্মতি। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে আসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমকে নিয়ে আমার এই বোনটি কি বলেছেন। গত দুদিন থেকে পুরো ওয়ার্ল্ডে একটা মানে নিউজ ভাইরাল, সেটা হচ্ছে বাংলাদেশের আর্মি চিফ হচ্ছে কারাপ্টের দুর্নীতিবাজ খুনি পরিবারের সন্তান এবং তার ভাইরা খুনি দাগী আসামি, এবং তারা বাংলাদেশের টাকা পয়সা বাইরে নিয়ে গিয়ে বিজনেস করতেছে একটা আর্মির চিফ, এবং সেটার সাথে সরাসরি সহযোগিতা আছে হচ্ছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই ইনভেস্টিগেশন রিপোর্টটা দেখে আমরা মোটামুটি সবাই একেবারে এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু আমি এক্সাইটেড হই নাই। বাংলাদেশের আর্মি অফিসারদেরকে মেরে যখন নালা নর্দমায় ডোবার মধ্যে মাইরা ফালাইছিল, খুন করা হয়েছিল, তখন এই শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের অবস্থান কোথায় ছিল? কিছুই কিন্তু দেখি নাই, সব ধামাচাপা পড়ে গেল। বাংলাদেশের বর্ডারে হাজার হাজার মানুষ খুন করে বা গুম হয়ে যায়, খুন হয়ে যায়, লাশ খুঁজে পাওয়া যায় না, এগুলার বিরুদ্ধে কোনো অবস্থান আছে? কিছুই কিন্তু নাই। আর আল জাজিরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করছে, আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি বাংলাদেশের মিডিয়াগুলা সেটাকে নেগলেন্সি করতেছে এবং এটাকে ফেক নিউজ করে আমাদের দেশের টিভি চ্যানেলগুলা প্রচার করতেছে। আর 71 টিভি সহ আদার্স টিভিতে দেখলাম ফারজানা রূপার মতো সাংবাদিকরা বলতেছে আল জাজিরা ফেক নিউজ করছে, আল জাজিরা কোনো অথেন্টিক টিভি চ্যানেল না। আপনি কি আমাদেরকে বেকুব মনে করেন? বাংলাদেশের মানুষ কি আলু খায়, ভাত খায় না? যে আপনার মতো ফারজানা রূপা যে একটা কথা বলবেন আর আমরা বিশ্বাস করে ফেলবো? আপনি কি আল জাজিরাকে বাংলাদেশের ভিটিভি পাইছেন যে লাউ গাছে কোমড়া ধরছে, এই এটা প্রচার করে দিলে পাবলিক খাবে? ফারজানা রূপা, আপনাদের লজ্জা থাকা উচিত। বাংলাদেশে জন্মাইছেন, এই দেশেই মরবেন, এ দেশে মরলে এই দেশের মাটিতে আপনার দাফন হবে অথবা আপনাকে পুড়ায় ফেলা হবে, যেহেতু আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না। বন্ধুরা, আমার এই বোনটির কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি চরমনাই পীর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমকে নিয়ে কি বলেছেন। এই আল জাজিরা বিশ্ব মিডিয়া যে প্রকাশটা তথ্য করছে এখন প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের যত দায়িত্বশীল একজনের হুঁশ আছে? ওদিকে দেখেন জাতিসংঘ আবার এইটার ব্যাখ্যা চাইছে বাংলাদেশের কাছে, যে কি ব্যাখ্যাটা? আমরাও তো আসলে লজ্জিত তামাম বিশ্বে। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা কোনো জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়া সহ কোনো প্রকাশ মাধ্যম তারা কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটায় নাই বা প্রকাশ করে নাই। তা আমরা বলবো বাংলাদেশ সরকারকে যে আপনারা সুন্দরভাবে জবাব দিয়ে বাংলাদেশের এই আজকে যে এক পর্যায়ে লজ্জায় এবং আমরা যে সাংঘাতিকভাবে একটা তামাম দুনিয়ার ভিতরে যে ছোট মন নিয়ে আছি, আপনাদের উত্তরের মাধ্যমে জবাবের মাধ্যমে আমরা যেন আবার বুক ফুলিয়ে গলা টান করে বিশ্বের কাছে দাঁড়া হতে পারি, এটা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে। সাথে সাথে আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশের সরকার, আমরা তো বাংলাদেশি মানুষ, সুবিধা অসুবিধা ভালো মন্দ কিছু তো আলোচনাই করতে হয়। আপনি যে নির্বাচন যে অবস্থান তৈরি করতেছেন বা করছেন, আমরা বারবার বলছিলাম চিটাগাংয়ের সিটি মেয়র নির্বাচন কি হলো, আজকে বাংলাদেশের 130টার মতো আপনার যে মেয়র নির্বাচন ওই যে পৌরসভার, সেখানে আপনার দলীয় বা আপনার যারা দায়িত্ব পালন করছে তারা কি করলো? এত নির্বাচনের নামে এক পর্যায়ে একটা মানুষের জান নিয়ে খেলার এই একটা নামান্তর, আজকে কতজন লোক তাদের প্রাণ ঝরে গেল কোনোদিন আসবে না, কত মানুষ আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের কষ্ট অর্জিত অর্থকে আজকে তারা সব বিসর্জন দিয়ে নির্বাচনে মাঠে নির্বাচন করতে নেমে যখন নাকি দেখবে যে ভোট
যখন নাকি শুরু হয় তখন তাদের এজেন্টকে জোরপূর্বক বের করে দেওয়া হয়, তাদের সমর্থকদের ভোট দেওয়া হয় না, জোরপূর্বক ভোট তাদের সমর্থন যেই মার্কা রয়েছে সেই মার্কায় দেওয়া হয়। আমি সরকারকে পরিষ্কার বলবো যে আপনার যেখানে যেখানে পছন্দের যে প্রার্থী রয়েছে সিটি কর্পোরেশনগুলোর যেখানে আপনি মেয়র বানাবেন, আগেই আপনি ঘোষণা করে দেন যে আমার চট্টগ্রামে অমুক মেয়র হবে, তাকে আমরা ঘোষণা করে দিলাম। বন্ধুরা, চরমোনাই পীর সাহেবের কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি প্রধানমন্ত্রী এই সংবাদকে নিয়ে কি বলেছেন। যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম। আর কেউ যদি আন্তরিকতার সাথে কাজ করে অবশ্যই একটা দেশকে উন্নত করা যায়। ইনশাল্লাহ, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। তাই আমি মনে করি যে এই যে গুজব রচনা করে মিথ্যে কথা বলে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা বিএনপির জন্মগত চরিত্র, এটা তাদের জন্মগত চরিত্র। তাই তাদের কথা তারা বলে যাবে, আমাদের কাজ আমরা করে জনগণের সেবা দিয়ে যাব। না বলুক, বলতে তো দিতে হবে মাননীয় স্পিকার, কথা পেটের মধ্যে থাকলে গুড়গুড় করবে, আর বলে ফেলে চলে গেল, বাতাসে উড়ে যাবে। বাংলাদেশের মানুষের প্রকৃতপক্ষে হ্যাঁ তখন শোনা গেছে কি বহু দলীয় গণতন্ত্র দিয়েছে, কিন্তু গণতন্ত্রের সংজ্ঞাটা কী, গণতন্ত্রের অর্থটা কী? একটা মিলিটারি ডিক্টেটর, একই ধারে সেনাপ্রধান, আর তারপরেও নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া এবং ক্ষমতায় থেকে আর্মি রুল ভঙ্গ করে নির্বাচনের প্রহসন করে নিজের অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা চালানো, আর এটা করতে যেয়ে এদেশে বারবার কু হয়েছে, সেনাবাহিনীর বহু অফিসার সৈনিককে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় 75 সাল থেকে 15ই আগস্টের পর থেকে শুরু হয়, এবং আমরা দেখি যে একের পর এক ক্ষমতা বদলটাও ঠিক সেইভাবে হয়েছে। নির্বাচনে জনগণের আসলে কি আদৌ কোনো ভোট দেওয়ার অধিকার ছিল? বন্ধুরা, প্রধানমন্ত্রীর কথাগুলি আপনাদের কেমন লাগলো এবং প্রধানমন্ত্রীর কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।